গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তুমি ভালো আছি? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে সুবোচনের পুজো আছে বাড়িতে, তো সেই জন্য আকাশ মেঘলা, আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা মরশুম। তো সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে, তো এখন পুজোর জোগাড় করব। তো চলো, কী কী লাগবে পুজোতে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। তো এখানে পান নিয়েছি, প্রদীপ নিয়েছি, সিঁদুর, সুপুরি, কলা, নৈবেদ্য বানাবে মা, দই, মিষ্টি, ফল সব কিছু আছে। তো পুজো যখন করবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন আমি বাস হাতে হাতে পুজোর জোগাড়টা করে দিচ্ছি, আর দাদা বৌদি দিকে স্নান করতে গেছে, ওরা স্নান করে সে বিয়ের পোশাক পরবে। তো এখানে মা সব কিছু রেডি করে নিয়েছে, দেখতেই পাচ্ছ, কুলো টুলো সব কিছু সাজিয়ে নিয়েছে, আর এখন সব এক এক করে নিয়ে যাওয়ার পালা। আর এই যেখানে দই, মিষ্টি, ফল, বাতাসা এটাও রেডি করে রেখেছে, শুধু দিদা আসবে, তারপরে মা এগুলো সব নিয়ে যাবে, নিয়ে যেয়ে জোগাড় করে দেবে, আর মাই পুজো করবে, কারণ মাকেই বলে পুজো করতে হয় এটা। তো দিদা এখানে সব কিছু জোগাড় টোগাড় করে দিচ্ছে, মা টুকটাক হাতে হাতে সব কিছু নিয়ে এসে দিচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, আর দাদা বৌদি ওদিকে রেডি হচ্ছে, কারণ বিয়ের সব কিছু পোশাক পরতে হবে, সেগুলো বের করে দিয়ে আসলাম। তো চলো পুজোটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কারণ এই পুজোটা আমি আগে কখনো দেখিনি, আজকেই দেখছি। তো কেমন লাগবে, লাগলো বা লাগবে কেমন নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। আর অনেক সকালে উঠেছি তো ঘুম ঘুম পাচ্ছে, আর সকালে আমি ভিডিওটা এডিট করছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কুলোতে যে পানকুলাটা সাজানো ছিল সেটা বৌদির মাথায় উঠিয়ে দিল, এটা নাকি নিয়ম দিতে হয়, তো যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ ওরা এইভাবে দাঁড়িয়ে থাকবে, আর মা এখানে বসে বসে পুজো করবে। তো চলো পুজোটা দেখি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পুজো হয়ে গেছে, এখন অঞ্জলি দেওয়া আর গল্প শোনার পালা। তো তোমরাও গল্প শোনো, আশা করি ভালো লাগবে। একদিন ব্রাহ্মণী গ্রামে দই নিয়ে, ব্রাহ্মণী না গিয়ে বৌমার বলে গেছে পূজা করতে, বৌমা কি করছে কলার মানে পূজার যে সরঞ্জাম দেখে ওর লোভ আর মানে নেই, ও কি করেছে সেই কলা কলা টলা দিয়ে আমটা ভাত খাইয়ে নিচ্ছে, নিয়ে আর পূজা করে নাই, পূজা করে নাই। তখন ওর পরে মনে করছে যে আমার শাশুড়ি না পূজা করতে বলে গেছিল আমার, আর আমি সেইগুলা খাইয়ে নিলাম, খাইয়ে নিতে নিয়ে তারপর ঘরে যেয়ে দেখে ঘরের ছেলে অচৈতন্য হয়ে আছে, গোয়ালে গরু অচৈতন্য হয়ে আছে। তখন ও একদম মানে চিকা চিকরি করে কান্না করছে, কান চিকার করছে, আমার শাশুড়ি পূজা করতে বলে গেছিল, আমি পূজা না করে আমি সেই ফল খাইয়ে নিলাম, আর এখন আমার এরকম অবস্থা হলো, গোয়ালের গরু অচৈতন্য, ছেলে অচৈতন্য হয়ে গেল, এখন আমি কি করি। ওই করে একেবারে খুব কাঁদতেছে, আর মা সুভাষের কাছে কাঁদতেছে আর ডাকতেছে, মা আমি তো ভুল করে ফেলছি, তো আমি এখন কি করব। তো তখন আবার মানে দৈববাণীর মতো আর কি, কেউ বলছে যে তুই
খাইছিসটা কি এই কলার মাছ পাতা গলার ভিতর দিয়ে বমি করে ফেল, বমি করে তোর ঘরে যা আছে তাই দিয়ে তুই। ও না শুভশ্রী, মা শুভশ্রী ওর কান্না সহ্য করতে না পারে, ওই সোনার লাঠি হাতে কপাল ভরা সিঁদুর পাকা চুল মাথায় এই হাঁটে যাচ্ছে, আর বলছে মা তুই কান্না করছিস কেন, বলছে আমার এই কল খাই আর আমার এরকম ঘরে ছেলে অচৈতন্য হয়ে আছে, গোয়ালে গরু অচৈতন্য হয়ে গেছে, আমি ঘোলে দিয়ে টানতে গেছি আর ভার ভেঙে পড়ে গেছে, গোল টোল সব আমার নষ্ট হয়ে গেছে। তখন বলছে যে শোন তুই এক কাজ কর, গলার মাছ কোটা কেটে নিয়ে আসে, এখন একটু একটু পরে রাস্তা দিয়ে ভিড় লাগবে, সকালে ওঠে না আর উঠলে এমন কেমন যাবে বাংলা, আমরা 4টা 5টার দিকে উঠতাম। বন্ধু ছিল খালাস দিলাম তাইতে হলে এতবেলা, শুভচন্দ্রী ঠাকুরের হাতে বেলা ক্যান শুনছেন এতবেলা, অবিয়ে তো দিলাম বিয়ে তাইতে হলে এতবেলা, রুলু দিয়ে ঘটে ফুল দিয়ে দাও নিত্যি পূজার ওরা ভক্তি কর তুই ভক্তি করে ওঠে। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল আর পুজো শেষ, আর পুজোর মাহাত্ম্য শোনাও শেষ হলো, আর এখন এই যে ঘরের দুপাশে যে দুটো কলা দেওয়া আছে সেটা দুটো ছেলে মেয়ে, মানে একটা ছেলে একটা মেয়ে, মানে এই যে এই ভাইটা আর একটা বোনও আছে, ওরা দুজন নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, আর যখন পালিয়ে যাবে তখন নাকি জল ছেটাতে হয়, তো তোমরা নিজেরাই দেখে নাও। তো পুজোর নিয়ম কারণ শেষ, এখন বৌদিকে চুল দিয়ে যে ঠাকুরের যে শিলটা আছে ওটা তুলে নিয়ে যে ঘরে রাখতে হবে, চুল দিয়ে পেঁচিয়ে নিয়ে কোলে করে নিয়ে যেতে হবে, তারপরে মা ঘরটা নিয়ে যাবে, আর তারপরে সিঁদুরে সবাই করে টেয়ে যাবে, মাথায় তেল দিয়ে দিবে, মানে পুজোর খুবই সুন্দর দেখতে, খুব মজাও ভালোই লাগছে। তো চলো এটা ঘরে গিয়ে রেখে আসা যাক, সিংহাসনের উপর রেখে দিতে হবে এখন, আর এটাকে মা পুজোর দিন পুজো করবে। Say to me now, I wanna wake up with you in the morning. Show me this never fake to me now, I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now, I wanna. তো এখন সবাই দিদা আর মা সবার মাথায় তেল দিয়ে দিচ্ছে, দিয়ে সিঁদুরের ফোটোটা দিয়ে দিচ্ছে, আমার মাথায় দিয়ে দিলো, মার মাথায় দিয়েছে, এটা নিয়ম সবার মাথাতেই দিতে হয়, কারণ মাথা মস্তিষ্ক সব কিছু ঠান্ডা থাকে, সুবুদ্ধি হয়, তো সেই জন্য আর সবাইকে সিঁদুরের ফোঁটা। তো এখানে নিয়মকরণ শেষ না, এটা দেওয়া হয়ে গেলে মা ঘরটা নিজে ঘরে রেখে আসবে, তারপরে ফলমূল যে প্রসাদ দেওয়া হয়েছে সেগুলো সবাইকে ভাগ করে দিতে হবে। তো দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বিনতি দাও ভালো করে তাড়াতাড়ি আবার যেন তোকে দেব আমি মাসিক দিয়ে দিলাম গাছ দিয়ে দেয় গাছ, হ্যাঁ গাছ গাছ কোথায় দিতে হয়।
গাছ মাথায় করে ঘুরে বেড়াবো দেখি। এখন পান কলাটা সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে, এটা সবাইকে দিয়ে দিতে হয়, এটাই নিয়ম। দেওয়া হয়ে গেছে আর এখন আমরা সবকিছু ভেতরে নিয়ে যাব, পুজো সম্পন্ন হলো সুষ্ঠুভাবে। আর আজকে শুভজনীর পুজোর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমার কমেন্টে জানাবে, আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এভাবে পাশে থাকতে সাপোর্ট করবে আর সবসময় পাশে পাশে থাকবে। আর বিয়ের ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ বাড়িতে অনেক কাজ টাজ আছে, তো এডিট করতে সময় পাচ্ছি না। তো আজকে কিংবা কালকের মধ্যে তোমরা বিয়ের ভিডিওটা পেয়ে যাবে, তো প্লিজ তোমরা একটু ওয়েট করো। তো সবাইকে টাটা।